নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মহিলা প্রার্থীরা মাধ্যমিক পাস বা ফেল করে থাকলেও আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেব যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে। তো যারা অন্যান্য জেলার বাসিন্দা, তারাও যদি চান যে আপনার জেলার সমস্ত ছোট বড় সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নামটি জানিয়ে রাখবেন এবং সঙ্গে অবশ্যই ব্লকের নাম এবং পৌরসভার নামটিও জানিয়ে রাখবেন। ভবিষ্যতে কিন্তু এরকম নোটিফিকেশন রাজ্যের অন্যান্য জেলায় বেরোনোর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভবিষ্যতে সেটা কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে মেমো নাম্বার যেটা দিয়ে আছে CMOH 2156 এবং তারিখ দিয়ে আছে 12/3/2020, অর্থাৎ আজকেই এটা প্রকাশিত হয়েছে, 12ই আপনাদের মার্চে এটা প্রকাশিত হয়েছে। তো কী বলা হচ্ছে এখানে, প্রথমে এখানে বলা হচ্ছে যে এর আগে আপনাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, কিন্তু কী বলা হচ্ছে যে নিম্নলিখিত ব্লকে অর্থাৎ বাসন্তী ব্লকে, যেটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকে, কিছু গ্রাম পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এবং গ্রাম বা এলাকার নাম পাট নম্বর ভুলবশত বিজ্ঞাপিত হওয়ায় সংশোধিত উক্ত স্থানের পদগুলির জন্য ওই এলাকার অন্তর্গত মহিলা প্রার্থীদের কাছ থেকে পুনরায় উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু অলরেডি আর আগে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ভুল ছিল, তার জন্য কিন্তু এটা আবার আপনাদের দেওয়া হয়েছে। তো এখানে ওই সমস্ত এলাকার যারা মহিলা প্রার্থী তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে যে সমস্ত শর্তাবলীর কথা বলা হয়েছে আমরা সেটা দেখে নেব। বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীটিকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ডের আপনাদের জেরক্স সেলফ অ্যাটেস্টেড জমা দিতে হবে। বয়স হতে হবে 30-40 বছর বয়সের মধ্যে এবং যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি প্রার্থীভুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই 22-40 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। আপনারা মাধ্যমিক পাস বা ফেল করে থাকলেও আবেদন করতে পারবেন এবং স্বনির্ভর দলের সঙ্গে যারা যুক্ত তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেট, যেটা বললাম যে তপশিলি জাতি বা উপজাতির শংসাপত্র, অবশ্যই আপনাদের জেরক্স সেলফ অ্যাটেস্টেড দিতে হবে এবং আপনাদের যে আবেদনপত্র আছে আপনাদের সেই আবেদনপত্রটি ফিল আপ করে সেই আবেদনপত্রের সঙ্গে কী কী আপনাদের ডকুমেন্ট দিতে হবে এখানে প্রথমে বলা আছে। প্রথমত বলা আছে জন্ম তারিখের শংসাপত্র, অর্থাৎ আপনাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, আপনাদের ভোটার পরিচয়পত্র, ইপিক কার্ড এবং রেশন কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড দিতে হবে এবং সে সঙ্গে বলা আছে জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ আপনাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড দিতে হবে, সে সঙ্গে আপনাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিটও জেরক্স সেলফ অ্যাটেস্টেড দিতে হবে এবং আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর যেটা সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র হিসেবে তার জেরক্স সেলফ অ্যাটেস্টেড দিতে হবে, আপনাদের প্রার্থীর বা আপনাদের স্বাক্ষর করা বা আপনাদের সেলফ অ্যাটেস্টেড করা দু কপি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, সে সঙ্গে 5 টাকার ডাক টিকিট লাগানো একটা নিজের ঠিকানা লেখা খামও দিতে হবে এবং আপনাদের সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর, অর্থাৎ পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লেখা যে পেজটা রয়েছে সেই পেজের একটা কিন্তু জেরক্স দিতে হবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং আবেদনপত্রটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদের দেখাবো। তার আগে এখানে আপনাদের আর কী কী বলা আছে আমরা দেখে নেব। প্রথমত বলা আছে আপনাদের উপরোক্ত শর্তগুলো যদি পূরণ থাকে সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ কবে হবে তার তারিখ এবং সময় এবং স্থান এরকম উল্লেখ করা একটা অ্যাডমিট কার্ড আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের এই আবেদনপত্র যেটা আপনাদের দেখাবো, এবার আবেদনপত্রটা আপনাদের নিচের দিকে স্ক্রল করে আপনারা পেয়ে যাবেন আবেদনপত্রটা, এই যে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের প্রথমত বাম দিকে এখানে আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এখানে আপনাদের ব্লকের নামটা লিখতে হবে বাসন্তী ব্লক এবং এখানে এবারও আপনাদের এখানে বাসন্তী ব্লক লিখতে হবে, তারপর এখানে একটা আপনাদের পাসপোর্ট সাইজে রঙিন কালার ফটোগ্রাফ দিতে হবে, অবশ্যই কিন্তু আপনাদের এখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে বা স্বাক্ষর করতে হবে এবং সে সঙ্গে আপনাদের নিজের নাম লিখতে হবে, আপনাদের ব্লকের নাম লিখতে হবে, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, 1/1/2020 অনুযায়ী আপনাদের বয়স কত সেটা লিখতে হবে, আপনাদের স্বামীর নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, আপনাদের বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নম্বর, মোবাইল নম্বর লিখতে হবে, উপস্বাস্থ্য কেন্দ্র বা যেটা আপনাদের সাবসেন্টার সেই সাবসেন্টারের জন্য যেটা আপনি অ্যাপ্লাই করছেন সেই সাবসেন্টারের নাম লিখতে হবে, আপনাদের যেটা মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান, বিবাহিত কি বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এবং আপনাদের এই সাবসেন্টার থেকে আপনাদের বাড়ি কতটা দূরত্ব সেটা এখানে অবশ্যই লিখতে হবে, আপনাদের কাস্ট সার্টিফিকেটে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেই সার্টিফিকেটের নাম্বার, রেশন কার্ডের নম্বর এবং আপনাদের প্রত্যেকের অর্থাৎ আবেদনকারীর বিবাহিতর জীবিত স্বামীর, বিধবার পিতা এবং বিবাহ বিচ্ছিন্নার পিতার আপনাদের যেগুলো রয়েছে এখানে এখানকার মধ্যে আপনাদের তাদের এখানে ভোটার পরিচয়পত্রের নম্বর, আপনাদের পার্ট নম্বর এবং তার সিরিয়াল নম্বর অবশ্যই এখানে কিন্তু লেখা আপনাদের এখানে দিতে হবে, অর্থাৎ যদি আবেদনকারী যদি স্বামী যদি জীবিত থাকে সেক্ষেত্রে স্বামীর এখানে ডিটেলস দিতে হবে আর স্বামী যদি মৃত থাকে সেক্ষেত্রে এখানে বিধবার কিন্তু পিতার এখানে ডিটেলস দিতে হবে এবং বিবাহ বিচ্ছিন্নার কিন্তু পিতার এখানে ডিটেলস দিতে হবে।
নেক্সট আপনাদের যেটা বলা আছে মাধ্যমিক পরীক্ষার আপনাদের এখানে ডিটেলস দিতে হবে, অর্থাৎ পরীক্ষার নাম, আপনাদের বোর্ড এবং আপনাদের কবে কোন বছরে দিয়েছেন এগুলো আপনাদের ডিটেলস দিতে হবে। এবং এখানে আপনাদের নেক্সট যেটা দিয়েছে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর করতে হবে, এখানে একটা আপনাদের তারিখ এবং স্থান এখানে লিখে দিতে হবে। দিয়ে আপনাদের এই আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা আমরা পূর্বে বলেছি, তাও এখানে কিন্তু আপনাদের লেখা আছে, আপনাদের এখানে দেখে নিতে পারেন। প্রথমত বলা আছে আপনাদের অ্যাডমিট কার্ডের জন্য একটা বলা আছে সাম্প্রতিক প্রার্থীর সই করা রঙিন পাসপোর্ট ছবি দিতে হবে, এখানে কিন্তু আপনাদের দুটো ছবি কিন্তু পাঠাতে হবে, আর আপনাদের একটা ছবি কিন্তু এই যেটা বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম তার সঙ্গে কিন্তু অবশ্যই সাটিয়ে দিতে হবে, আর দুটো ছবি পাঠিয়ে দিতে হবে। এবং আপনাদের বলা আছে 5 টাকা ডাক টিকিট সাটানো নিজের ঠিকানা লেখা কিন্তু একটা খাম দিতে হবে, আর সে সঙ্গে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আপনাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আপনাদের কাস্ট সার্টিফিকেট, স্বনির্ভর দলের আপনাদের যেটা শংসাপত্র এবং সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান যেটা অংশ নম্বর, সিরিয়াল নম্বর যে পাতাটায় লেখা আছে সেই পাতারও কিন্তু একটা জেরক্স আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্ট আপনাদের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। দিয়ে আপনাদের একটা বড় খামে পড়তে হবে, এবং বড় খামে অবশ্যই আপনাদের লিখতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং তার নোটিফিকেশান নাম্বার কত, সেটা অবশ্যই আপনাদের বড় খামের ওপরে লিখতে হবে। দিয়ে আপনাদের কোন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন কোন ঠিকানায় পাঠাতে হবে, বলা হচ্ছে বাসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম সোনাখালি, পোস্ট অফিস সোনাখালি, থানা বাসন্তী, পিন নম্বর 743312, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, এই ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে হবে। অবশ্যই এখানে আপনাদের বলা আছে যে আপনাদের যেটা রেজিস্ট্রি পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে অবশ্যই আপনাদের পাঠাতে হবে, অথবা কিন্তু আপনাদের যেটা নিজের হাতে গিয়ে কিন্তু এখানে জমা দিতে হবে। এখানে বলা আছে দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে অবশ্যই স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে আবেদনপত্র সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে উল্লেখিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ নিজের হাতে নয়, আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার লাস্ট ডেট যেটা বলা আছে 31/3/2020, অর্থাৎ 31 মার্চ আপনাদের বিকেল 4টার মধ্যে কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে, এই বিডিও অফিসে গিয়ে আপনাদের যেটা রেজিস্ট্রি পোস্ট বা আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এই বিডিও অফিসে আপনাদের জমা দিতে হবে, এই ঠিকানায় জমা দিতে হবে। তো এখানে আপনাদের নেক্সট যেটা বলা আছে যে আবেদনপত্রটি আপনাদের এর সঙ্গে কিন্তু দিয়েছে, আপনারা এই নোটিফিকেশনটি এবং আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকে, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট এখানে যে সমস্ত শূন্যপদগুলো রয়েছে এবার আমরা সেখানে দেখে নেবো, দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছেন যে 20/11/2019 যে আপনাদের রিভাইজ করা হয়েছে এটা, তো এর আগে কিন্তু পুরনো আপনাদের যেটা ভ্যাকেন্সি ছিল তো এটা কিন্তু আপনাদের রিভাইজ করা ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা বলা হচ্ছে প্রিভিয়াস, এর আগে যেটা দেওয়া হয়েছিল প্রিভিয়াস অ্যাড্রেসের নম্বরে সিরিয়াল নম্বর কত ছিল তার এখানে সিরিয়াল নম্বরগুলো দিয়েছে, এবং আপনাদের এখানে প্রেজেন্ট কিন্তু সিরিয়াল নম্বরগুলো যেগুলো হচ্ছে প্রেজেন্ট সিরিয়াল নম্বর, আর আপনাদের এখানে ব্লকের নামটা দিয়েছে বাসন্তী ব্লক, সে সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে দিয়েছে এবং আপনাদের সাবসেন্টারের নাম দিয়েছে, এবং সাবসেন্টারের সঙ্গে আপনাদের যে গ্রামগুলো এখানে যুক্ত রয়েছে বা স্থানগুলো যুক্ত রয়েছে সেই স্থানের নাম দিয়েছে, এবং আপনাদের এখানে পার্ট নম্বরটাও নাম দেওয়া রয়েছে। তো এই সমস্ত যারা গ্রামের বাসিন্দা তারাই কিন্তু বা যে যারা গ্রামের মহিলা প্রার্থীরা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে টোটাল আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 18টি, তো টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে, তো আপনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের ব্লকের নাম, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং অবশ্যই আপনাদের যেটা গ্রামের নাম সেটা কিন্তু এর মধ্যে আছে কিনা, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। টোটাল এখানে 18টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, তো এই সমস্ত যেটা গ্রামের যারা মহিলা প্রার্থীরা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই নোটিফিকেশনটির সঙ্গে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের যেটা ভ্যাকেন্সি লিস্ট সেটা দিয়েছে, তো আপনারা নোটিফিকেশনটি, অ্যাপ্লিকেশন ফর্মটি এবং আপনাদের ভ্যাকেন্সি লিস্ট সমস্ত কিছু ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আপনারা যেটা আছে যে WB হেলথ যেটা রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আপনাদের আমি দেখে দিচ্ছি WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা রিক্রুটমেন্টের মধ্যে চলে যাবেন, রিক্রুটমেন্টের মধ্যে চলে গেলে আপনারা প্রথমে যেটা দেখতে পারবেন এই যে লেখা আছে এখানে যে আপনাদের এই যে দেওয়া আছে আশা সিলেকশন ফর বাসন্তী, এখানে আপনারা ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল একটা আশাকর্মী নিয়োগের লেটেস্ট একটা আপডেট, যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হয়েছে। টোটাল 18টা ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো যারা অন্য জেলার বাসিন্দা তারাও যদি চান যে আপনার জেলার সমস্ত ছোটো বড়ো সরকারি বেসরকারি সব ধরনের চাকরির যদি আপডেট পেতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন যেটা রয়েছে সেখানে গিয়ে আপনাদের জেলার নাম, আপনাদের ব্লকের নামটি অবশ্যই জানিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ভিডিও কোনো যদি নোটিফিকেশন যদি প্রকাশিত হয় আমরা কিন্তু ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট চাকরির আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী চাকরির আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।